প্রিয় খামারি ভাইরা, 2023 সালের আজকের 19শে ফেব্রুয়ারি আমরা প্রথম অরিজিনাল ভিয়েতনাম কই মাছের রেন্ডার ডেলিভারি শুরু করেছি। তো আসলে আমাদের আপনাদের এর আগে ভিডিও দেখেছিলাম যে আমাদের ব্রুড রেড কি আমার কী সাইজ ছিল, ফিমেল ছিল 4 পিস 1 কেজি, মেল ছিল 6 পিস 1 কেজি। তো সেই মাছকে আমরা ইনজেকশন করে আজকের রেন্ডার সংগ্রহ করে সেই রেন্ডার ডেলিভারি করছি। এখন আমাদের মাছ যাবে বরিশাল জেলার একটা ভাইয়ের, উনি 3 কেজি মাছ অর্ডার দিয়েছে। তো দেখা যাক আমরা মাছটা কিভাবে মাপি এবং কতটুকু মাছ সেটা তো এখন প্র্যাকটিক্যাল আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা ইনশাল্লাহ মার্চ মাসের 1 তারিখ থেকে আপনাদের অলরেডি আপনাদের জন্য গ্রাস কার্প, সিলভার কার্প, বিগ হেড, সরপুটি মাছ এর রেনু কন্টিনিউ শুরু করবে এবং মার্চ মাসের 10 তারিখ থেকে আপনারা লোনা ট্যাংরার সেই কাঙ্ক্ষিত ভালো মানের রেনু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখুন আমরা সমস্ত মাছটাকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলছি যাতে পানি শুকাতে পারি, কারণ আমরা জানেন যে বিদ্যুৎ মৎস্য নার্সারি মাছের মাপের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করবে না এবং আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ভালো মানে রেনু দিতে, ভালো ব্রুড দিকে এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটির পোনা দিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু মাপের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছ, আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব পানি শুকিয়ে খামারিকে মাপ দিতে। তারই ধারাবাহিকতা আমরা কি করলাম সমস্ত মাছটাকে একটা জায়গায় নিয়ে চলে আসলাম, অলরেডি আমরা প্যাকেট করে ফেলেছি। তো আপনাকে সরাসরি দেখাবো যে আসলে আমরা কিভাবে মাছটা মাফি এবং কোনো পানি দেই না, আমাদের মাফের মধ্যে পানি যাবে না। তো আমরা দেখুন সমস্ত রেনুটা সংগ্রহ করে দিলাম, সমস্ত রেনুটা সংগ্রহ করে নিয়ে সেটা আমরা পরে বিকারে মেপে দেবো। সমস্ত রেনুটা আমরা সংগ্রহ করলাম, তাহলে করো এই যে রেনুটা সংগ্রহ করে একটা বিকারে দিলাম। বলে রাখি কই মাছের রেনুটা কিন্তু সম্পূর্ণটা শুকানো সম্ভব হয় না, কারণ এই মাছটা বেশি শুকালে ওর লেজটা ফেটে যায়, মাছটা প্রোডাকশন আসে না। তারপরে কিন্তু আমরা যতটুকু সম্ভব শুকিয়ে ফেলেছি, হয়তো এখানে আমাদের 1 কেজিতে 100 গ্রাম পানি যেতে পারে, এটা পানিটুকু না দিলে কিন্তু মাছটা আসলে প্রোডাকশন করা মুশকিল হবে। তো এখন নিয়ে দেখো আমাদের বিকারে করে 1 1 কেজি আপনি 1 1 কেজি দেবেন আসছে আপনার 6টাই করে 6টাই 1100 পানি আছে, 1100 গ্রাম পানি আছে। দেন আমরা 1 কেজি 50 গ্রাম মাছ দিলাম এখানে মানে বিকারে আর কি, এটা 6টা ব্যাগ 1 কেজি মাছ আমরা 6টা ব্যাগে ভাগ করে দিচ্ছি এইভাবে। 1 কেজি বলতে কিন্তু লিটারে আমরা এখানে 1 লিটার 50 গ্রাম মাছ দিয়েছি, একটু পানির কারণে একটু বেশি দিয়েছি আর কি। তো ইনি 6টা ভাগ করে দিন। আমরা কিন্তু খামারির কাছ থেকে 3 কেজি মাছের টাকা অলরেডি পেয়ে গেছি, মানে উনি আমাদের 3 কেজি টাকা ফুল পরিশোধ করে দিয়েছে, কিন্তু মাছটা মেপে কিন্তু আমরা যতটুকু ততটুকু টাকা নেবো। যদি আমাদের 2 কেজি হয় তাহলে 2 কেজি টাকা নিবো, 3 কেজি 3 কেজি টাকা নিবো, বাকি টাকা তাকে ফেরত দিবো। কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু 2 কেজি মাছকে 3 কেজি বলে চালিয়ে দিতে পারি, সে ক্ষমতা আমাদের আছে, কিন্তু আসলে আমরা করি না। তো আবারও দেখুন 750 গ্রাম, হ্যাঁ হ্যাঁ 700 গ্রাম, আচ্ছা ঠিক আছে ওকে 700 গ্রাম, 1 কেজি 700 গ্রাম, এটা হচ্ছে আপনি দেন 5টাই দেন। টোটাল আমাদের মাছটা আসলে 1 কেজি 700 গ্রাম হলো। তো এখন আমরা বাকি টাকা উনি আমাদের 3 কেজি টাকা দিয়েছে, বাকি টাকা আমরা উনি ফেরত দিয়ে দেবো। তবে যাক আমরা মাপের ক্ষেত্রে যে আসলে অত্যন্ত সস্তা সেটা আপনাকে বোঝার চেষ্টা করলাম এবং আমরা চাইলে কিন্তু এই 1 কেজি 700 মাছকে 3 কেজি করে দিতে পারতাম, সে ক্ষমতা আমাদের আছে, কিন্তু সেটা আমরা করি না। এই কারণে করি না, আমরা লং টাইম ব্যবসার প্রতি বিশ্বাস করি, শর্ট টাইম ব্যবসা করি বিশ্বাস করি না।